আগরতলা শহরে একটি রাজনৈতিক দল আইপিএফটি তাদের কর্মসূচি ছিল এবং প্রশাসনের সমস্ত কিছু পারমিশন নেওয়ার পর জাতি উপজাতির মধ্যে শান্তি একতা বিনষ্ট করার জন্য রাজ্যে সিপিএম দল তাদের আশ্রিত গুন্ডা পান্ডারা পূর্ব পরিকল্পনা মাফিক একযোগে বিভিন্ন স্পটে হামলা হুজ্জুতি সংগঠিত তাদের উদ্দেশ্য ছিল একটাই 1980 সালের জুনের দাঙ্গা পুনরাবৃত্তি করা এবং আমাদের কাছে বিভিন্ন সিপিএম নেতাদের ফুটেজ রয়েছে তারা যে 23 তারিখ এই মিছিলের উপর বিভিন্ন পয়েন্টে আক্রমণ সংঘটিত করেছিল তার প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং খুব শীঘ্রই আগামীকাল নয়তো পরশু সেটা আমরা এক্সপোজ করব আমরা এই ঘটনার এই প্রচেষ্টা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা শাসক দল দ্বারা সিপিএম দল দ্বারা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমাদের উদ্বেগ প্রকাশ করছি এবং ভূভারতের শাসক গোষ্ঠী এক গুজরাটে দেখেছি আমরা শাসক গোষ্ঠী দ্বারা দাঙ্গা সংঘটিত করতে 1980 সালে আমরা এই দল শাসক গোষ্ঠী যখন সিপিএম দল তারা রাজ্যের জাতি উপজাতির মধ্যে একটা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করার লক্ষ্যে ক্ষমতায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা মাফিক ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করে তারা প্রথমবার 1980 সালে জুনে দাঙ্গা সংঘটিত করেছিল এবং তারই পুনরায় প্রচেষ্টা নিয়েছিল গত 23 তারিখ এবং যেহেতু সিপিএম দলের আশ্রিত গুন্ডা পান্ডারা তারা এই হামলা হুজ্জুত সংঘটিত করলেন পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিতে কারণ পুলিশ দেখছে এরা শাসক দলীয় ক্যাডার এটাকে কন্ট্রোল করতে গেলে তাদের চাকরির উপর আবার একটা খরগস্ত হতে পারে তাদের দূর দূরান্তে বদলি করা হতে পারে কাজে এই সমস্ত কিছু শাসক গোষ্ঠীর মদতে সংঘটিত হয়েছে আমরা ধন্যবাদ জানাই আগরতলাবাসী আমরা ধন্যবাদ জানাই এই রাজ্যের ইন্ডিজেনিয়াস পিপলদের কাছে যে প্ররোচনা যে ষড়যন্ত্র রচিত হয়েছিল যেটা ব্যর্থ হয়েছে সিপিএম দল এবং ব্যর্থ হয়েছে বলেই এক ঘন্টার পেরোতে না পেরোতেই এরা তৃণমূলকে তারা আক্রমণের নিশানায় আনা হয়েছে আমরা বরঞ্চ সেদিন তৃণমূল কর্মীরা আগরতলা শহরে জ্বালাই ছিলেন বিভিন্ন জায়গায় যখন উপজাতিরা এই ইন্ডিজিনাস পিপলরা ছুটোছুটি শুরু করলেন আমাদের ছেলেরা কর্মীরা বিভিন্ন জনকে আশ্রয় দিয়ে পুলিশের কাছে তাদেরকে সঁপে দিয়েছে কাজেই আমাদের দাবি যে সিটিং হাইকোর্টের বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিশন গঠন কারণ যে ম্যাজিস্ট্রেট তদন্ত ডিএমকে
রেখে ওনার ইচ্ছা থাকলেও কিছু রিপোর্ট প্রকাশ করতে উনি পারবেন না। বিগত দিনগুলো দেখেছি, পাপাই সাহার মৃত্যু তো দেখেছি, এই সমস্ত তদন্তের নামে কি সমস্ত নাটক মঞ্চস্থ আমরা দেখেছি। শাসক দল মেলার মাঠ থেকে যে রিপোর্টটা টাইপ করে দেবে সেটাই ডিএমকে সই করতে হবে। এইসব লোক দেখানো নাটক মঞ্চস্থ হচ্ছে। আমাদের জোরালো দাবি, সিপিএম যদি জড়িত না থাকে, সিপিএমের বক্তব্য তৃণমূল জড়িত, আমরা দাবি করছি এই জুডিশিয়াল এনকোয়ারি হোক, বেরিয়ে আসুক আসল এই ন্যাক্কারজনক চেহারাগুলো, এবং তারা কাদের আশ্রিত, তারা কাদের মদতে এই হামলা হুজ্জুতি সংঘটিত করেছে দাঙ্গা বাঁধানোর জন্য, এই জিনিসগুলো পরিষ্কার হয়ে উঠে আসবে যদি এখানে এই সরকারের যদি সৎসাহস থাকে এই সিটিং হাইকোর্টের যে কোনো বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি তদন্ত কমিশন গঠন করার জন্য। আজকে আমাদের এই সমস্ত ঘটনা নিন্দা জানিয়ে আমাদের আজকে মিছিল সংগঠিত হবে, এবং রাজ্যে জাতি উপজাতির মধ্যে একটা সুন্দর যে বাতাবরণ ছিল সেটা যেন বজায় থাকে, কোনো ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেন, কোনো ধরনের অপপ্রচারে কেউ যেন পা না দেন। এই তো আজকে সকালে ধর্ম রটে গেছে, দুজন উপজাতিকে খুন করা হয়েছে, এই অপপ্রচার সারা ত্রিপুরা জুড়ে চলছে। আজও আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এই ইন্ডিজিনিয়াস পিপুলরা তারা বাড়ি থেকে বেরোতে পাচ্ছে না, স্টুডেন্টরা চলে গেছে, গাড়ি চালকরা খোয়ায় কমলপুর হয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পাচ্ছে না। আর রাজ্যের শাসক গোষ্ঠী বলছে মোটামুটি সবটাই স্বাভাবিক, কিছুই স্বাভাবিক হয়নি। অবিশ্বাসের বাতাবরণ যেটা সৃষ্টি করেছে সিপিএম দল সেটাকে ধোয়া দিচ্ছে, এবং কোনো একটা শাসক গোষ্ঠীর আমরা যাকে চিহ্নিত করি মিডিয়া কিছু লোক, এরা তাদের একটা রিপোর্ট পাঠিয়েছে যে এই ২৪ জনকে নাকি খুন করা হয়েছে। আমি নামটা বলবো না, বললাম না, এই মুহূর্তে আপনারা জেনে যাবেন। বহিরাজ্যে এটা ন্যাশন ওয়াইড একটা খবর, ২৪ জন খুন হয়েছে এই ২৩ তারিখের ঘটনার পরে। সব ভুয়া খবর, এই খবর বিল্ড আপ করে টেনশন মাউন্ট আপ করার জন্য, এবং জাতিগত একটা বিভেদ, একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার জন্য এই জিনিসগুলো করা হচ্ছে। আপনারা যদি একটু বিশ্লেষণ করেন, যখন আমরা তৃণমূল কংগ্রেস দল এই উপনির্বাচনে আমরা আইপিএফকে সমর্থন আমরা দিলাম, চিন্তার ভাঁজ শাসক গোষ্ঠীর কপালে দেখা দিল। এরা এতদিন এই যে আলাদা সেপারেট ত্রিপুরা ল্যান্ড দাবি, এই দাবিকে বারবার মানুষের সামনে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে শাসক গোষ্ঠীর তরফ থেকে। আমরা বলেছি আমরা এই দাবি মানি না, কিন্তু এই দাবি অসাংবিধানিক না, এটা বিচ্ছিন্নতাবাদের স্লোগান না, ইট ইজ ভেরি মাচ উইথ ইন দ্য পেরিফেরি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কোনো এরকম এই সিপিএম দল তো ইনার লাইন পারমিট দাবি করেছিল, এই দাবি থেকে সরে এসেছে, দিস ইজ দেয়ার পলিটিক্যাল ডিমান্ড। কিন্তু আমরা বলেছি বিগত দিনগুলোতে যে এই দাবিটা উঠলো কি কেন, তারা আলাদা মুখ্যমন্ত্রী চাইছে কেন, তারা পৃথক রাজ্য চাইছে কেন, কারণ মূল কথা হচ্ছে অনুন্নয়ন। উন্নয়নের চিত্র গ্রাম পাহাড়ে গেলে আপনারা টিভি ক্যামেরা নিয়ে যান, বিভিন্ন চ্যানেলগুলো যান, আমরা দেখি একদম কি করুণ চিত্র সেগুলো জনসমক্ষে উঠে আসছে। এ রাজ্যের ইন্ডিজিনিয়াস পিপুলরা যখন দেখছে নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর যারা ইন্ডিজিনিয়াস পিপল তারা এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা পিছিয়ে যাচ্ছে ইন্ডিজিনিয়াস পিপল, স্বাভাবিকভাবেই তাদের ভেতরে রাগ খুব সেন্টিমেন্ট হয়, বহিঃপ্রকাশ ঘটে। এবং খুব সুপরিকল্পিতভাবে এই যে শহরের মধ্যে যে মিছিল, এর আগে দুটো মিছিল আমরা প্রতিবাদ করেছি, এবং আইপিএফটি নেতাদের বলেছি খালিগাঁও হয়ে একে বেঁকে এই মানে এই মানে এই ধরনের মিছিল আগরতলা শহরবাসী দেখতে প্রস্তুত না, দয়া করে আপনাদের কর্মী সমর্থকদের বলবেন এরকম যেন আচরণ না করে। সিপিএম দল এটাকে পুঁজি করে শুরুটা করতে গেল সূর্য চমনি থেকে, এখানে একটা বোতল মিছিলের উপর একটা বোতল নিক্ষেপ করা হয়, এবং একই টাইমে প্রত্যেকটি পয়েন্টে সেই যে জিনিসগুলো হামলা হুজুতিগুলো সংঘটিত করা হয়। এর থেকে পরিষ্কার এটা ওয়েল প্ল্যান ইভিল ডিজাইন বাই দ্য পার্টি ইন পাওয়ার। এরা চাইছিল রাজ্যে
একটা এই মিছিলকে কেন্দ্র করে আইপিএফটির ঘাড়ে সমস্ত কিছু দোষ চাপিয়ে দিয়ে আগামী দিন যেন 2018 নির্বাচনে আইপিএফটির সঙ্গে কোন রাজনৈতিক দল যেন আটাত না যায় তার একটা ষড়যন্ত্র রচিত হয়েছিল এবং সিপিএম দল মানুষ মরে যাক, নিরীহ মানুষ খুন হোক, ইন্ডিজিনিয়াস মানুষ খুন হোক, নন ট্রাইবাল খুন হোক, ভারী বয়ে যায় সিপিএম দল, সিপিএম দল তারা ক্ষমতার টিকে থাকতে হবে, কাজে দাঙ্গা লাগাতে হবে। কোন রাজনৈতিক দল যত ভবিষ্যতে আইপিএফটির সঙ্গে নির্বাচনে সমঝোতা না যায় সেই পরিকল্পনা নিয়েই এরা জিনিসগুলো সংগঠিত করেছে। আমরা আগামী দিন উই আর ইন পজিশন অফ ভেরিয়াস ডকুমেন্টস অ্যান্ড সিডিজ, আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল থেকে আমরা যারা মোবাইল টোবাইলে করেছে এগুলো আমরা নিচ্ছি। আমরা ভেরি শর্টলি আইদার টুমোর অর ডে আফটার উই আর গোয়িং টু মিট দ্য প্রেস অ্যান্ড এক্সপোজ দোজ হরিবল ফেসেস। এই যে এখানে তাদের একটা পুলিশের একটা ওয়েবসাইটে পর্দার নাম, এই যে এই ছবিগুলো, এই ছবিগুলো এখানে চেপে দেওয়া আছে। ডু ইউ মিন টু সে এই কজন লোক শহরের বুকে, এই কজন লোক শহরের বুকে এই তাণ্ডব চালালো? ডু ইউ মিন টু সে দ্যাট? আমরা একটু অপেক্ষা করুন, আমাদেরকে কয়েক ঘন্টা সময় দিন, আমরা সবটা জিনিস দুধ কা দুধ পানি কা পানি আমরা এর বের করে দিচ্ছি। আজকে আমাদের এ রাজ্যের মূল উদ্দেশ্য আমাদের শান্তি শৃঙ্খলা, এবং আমি ইঞ্জিনিয়ার বন্ধুদের আমি বলবো আমাদের রাজ্যে আপনাদের পেছনে 46টা এমপি রয়েছে। আই ওয়ান্ট টু মেক ইট এ পয়েন্ট টু দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ মাই স্টেট, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাবেন না। আপনাদের পেছনে 46টা তৃণমূলের এমপি রয়েছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, আমরা রয়েছি তৃণমূল, হাজার হাজার কর্মীরা রয়েছি। আপনারা যারা আগরতলা শহর থেকে পালিয়ে গেছেন, ভয় পাচ্ছেন, আমরা আবেদন করছি ফিরে আসুন, ফিরে আসুন। যার যার কর্মক্ষেত্রে ছাত্রছাত্রীরা ফিরে এসো ঘরে, যেখানে ভাড়া থাকতে, যেখানে পড়াশোনা করতে, করো। আমরা দেখতে চাই আগামী দিনগুলোতে ইফ এনি অ্যাটেম্প্ট ফ্রম দ্য পার্টি ইন পাওয়ার, যদি সিপিএম এর তরফ থেকে পুনরায় এই জিনিসগুলো যদি করা হয়, উই উইল নট স্পেয়ার দ্যাম, উই আর নট গোয়িং টু স্পেয়ার দ্যাম ইট ইজ। এবং বলতে পারেন এটা আমাদের তরফ থেকে এটা হুমকি সিপিএম এর কাছে, সিপিএম কে আমরা হুমকি দিয়ে বলছি, আমরা রাজ্যে ব্লাডশেড চাই না, আমরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভেদ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। পাওয়ার ইজ নট দ্য সোল অবজেক্টিভ অফ তৃণমূল কংগ্রেস, ইট মাইট বি দ্য অবজেক্টিভ অফ দ্য পার্টি ইন পাওয়ার, সিপিএম পার্টি। এই পাওয়ারে থাকতে গিয়ে নিরীহ মানুষকে খুন করা হবে, নিরীহ মানুষের মধ্যে জাতি উপজাতির মধ্যে একটা একটা বিভেদের প্রাচীর তৈরি করা হবে, এটা আমরা হতে দেব না আগামী দিনগুলো। আপনারা আসুন আগরতলা শহরে, নিশ্চিন্ত আপনারা থাকুন, আমরা আছি, আর আগামী দিন আমরা দেখব কিভাবে এই জিনিসগুলো পুনরাবৃত্তি তারা যাতে না করতে পারে, শাসক গোষ্ঠী সেটা চলিষ্ঠ। ধন্যবাদ আপনার সবাই।